السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين سورة العنكبوت ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن
الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله যারা আজকের পর্বটি দেখছেন তারা অনেক সৌভাগ্যবান। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এই চারজন প্রতিযোগীর তিলাওয়াত পরপর শোনা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। নিশ্চয়ই আমার সঙ্গে সম্মানিত দর্শকবৃন্দ আপনারাও একমত হবেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ, সর্বশেষ প্রতিযোগী ইয়াসিন আরাফাত, কুমিল্লার প্রতিযোগী, কেমন করলো? কোনো মন্তব্য না ইয়াসিন, চমৎকার তেলাওয়াত, মানে হৃদয়গ্রাহী একটি তেলাওয়াত তার। ইয়াসিন, তোমার জন্য শুভকামনা এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ কবুল করুক, তোমার পরিবারের উপর আল্লাহ রহমত নাজিল করুক, আমিন। কারি জহিরুল ইসলাম, ছোট্ট বয়সে আন্তর্জাতিক মান অর্জন করা হাফেজ অসংখ্য বাংলাদেশে, আমরা তো অনেক দেশে গিয়েছি, কম্পিটিশন করেছি, কিন্তু এত ছোট বয়সের এত সংখ্যক হাফেজ একই দেশে থাকা এরকম খুবই বিরল আমার মনে হয়। এই জন্য বাংলাদেশি যারা আমরা আছি অত্যন্ত ভাগ্যবান। হাফেজ মাওলানা মিজানুর রহমান, আল্লাহ তাআলা তার কণ্ঠে, তার জবানে, তার মুখস্থ শক্তিতে আল্লাহ তাআলা বরকত দান করুন। আমার মনে হয়েছিল যে সারা রাত বসে বসে তেলাওয়াত শুনি, আলহামদুলিল্লাহ তার পড়ার মধ্যে এমন স্পিরিট, এমন একটা গতি, আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেক প্রতিযোগীর তেলাওয়াতের মধ্যে যেন এরকম একটা গতি থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। গুলশান সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব, আপনার কাছে জানতে চাচ্ছি তার তিলাওয়াত আপনার ভালো লেগেছে? কেমন লেগেছে আমি অল্প সময়ে শুধু এতটুকুই বলবো, ওর জন্য প্রাণ ভরে দোয়া, লড়াই যে জমে উঠেছে এ কথাটি শতভাগ সঠিক, আল্লাহ সকলকে কবুল করুন। সম্মানিত অতিথি সাজিদুল হক খান, আসলে এত সুন্দর তেলাওয়াত শুনে নিজেকে নিয়ে খুব লজ্জাবোধ করছি, কারণ ওদের মতন বয়সটা আমি একসময় পার করে এসেছি, খেলাধুলা সহ বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত রেখেছিলাম। সত্যি এখন খুব আফসোস হচ্ছে, ওই সময়টা যদি আমি এদের মতো এত সুন্দর তেলাওয়াত করতে পারতাম তাহলে খুব ধন্য মনে করতাম নিজেকে। যাই হোক, আমি ওর সাফল্য কামনা করি। ইয়াসিন আরাফাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক দোয়া, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো।